রাজ্যের মাথা উঁচু করলেন কুমারঘাটের কবি সাহিত্যিক লেখিকা নীলিমা দাশগুপ্ত। ভূষিত হলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি সম্মানে। কলকাতা থেকে তার বাড়িতে এসেই আনন্দমুখর সাহিত্য পত্রিকার সম্পাদিকা সুপর্ণা রায় তুলে দিলেন এই সম্মাননা। ইতিপূর্বে সাহিত্য চর্চা জগতে বহু সম্মাননা কুড়িয়েছেন এই লেখিকা, পেয়েছেন স্বর্ণপদকও। এবারে রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি সম্মানে ভূষিত হলেন তিনি। দিল্লির বাবু জগজ্জীবন সাহিত্যকলা একাডেমি থেকে এই সম্মাননা দেওয়া হয়েছে তাকে। পাশাপাশি অসম বঙ্গ সম্মেলনে রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি পুরস্কারেও নিজের নামটি স্বর্ণাক্ষরে লিখিয়ে নিলেন তিনি। সম্প্রতি অসম বঙ্গ সম্মেলনে বিশিষ্ট কবি এবং লেখিকা হিসেবে ডাক পেয়েছেন কুমারঘাটের বাসিন্দা নীলিমা দেবী, কিন্তু ব্যক্তিগত সমস্যায় সেখানে উপস্থিত থাকতে না পারায় বুধবার ওনার নিজ বাড়িতে এসে সমস্ত সম্মাননা স্বরূপ স্মারক উপহার তার হাতে তুলে দেন কলকাতা আনন্দমুখর পত্রিকার সম্পাদিকা সুপর্ণা রায়। আমি আনন্দমুখর সাহিত্য পত্রিকার সম্পাদিকা সুপর্ণা রায় কলকাতা থেকে এসেছি। সারা ভারতবর্ষ জুড়ে আমার কাজ, বিদেশেও আমার কাজ। তো নীলিমাজির সঙ্গে পরিচয় শিলচরে করিমগঞ্জে, ওইখানে স্বর্ণপদক নিতে গেছিলেন, তো ওই মঞ্চে আমি উপস্থিত ছিলাম। আমরা দুজন একসঙ্গে স্বর্ণপদক পেয়েছি ওই মঞ্চ থেকে। তারপরের থেকে নীলিমাজির সঙ্গে আরও ঘনিষ্ঠতা হয়। তো নীলিমাজির অনেক বই, অনেক লেখা, অনেক সাহিত্যের সঙ্গে ভালো একটা আন্তরিকতার সঙ্গে যুক্ত, সেই সঙ্গে আমাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তারপরে আমরা নীলিমাদিরকে সম্মানের জন্য নামটা আমরা সবাই মিলে সিলেকশন করি। তো সেইখানে আমাদের অসম বঙ্গ, অ্যাকচুয়ালি প্রত্যেকটা রাজ্যের সাথে বাংলার একটা মৈত্রী স্থাপন সম্পর্ক হচ্ছে। তো আসামের সঙ্গে যে সম্পর্কটা হয়েছে সেই মৈত্রী সম্মেলনে নীলিমাদিকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্মানে সম্মানিত করি। বিশেষ কারণে উনি যেতে পারেননি, তো সেই সম্মান আজ ওনার বাড়িতে কুমারঘাটে এসে আমি তুলে দিলাম। এটা আমার কাছে অনেক বড় পাওয়া। সবাই জানেন উপ প্রধানমন্ত্রী ছিলেন বাবু জগজীবন রাম, তো ওনার সাহিত্য একাডেমি থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড আজকে ওনার হাতে আমি তুলে দিলাম। নীলিমা দাশগুপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর স্মৃতি সম্মানে ভূষিত হয় গোটা রাজ্যের সাহিত্যিক মহলেও বইছে খুশির হাওয়া। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।